চট্টগ্রামর আলোচিত মহেশখালর বাঁধ ভাঙিবার ফরও হওয়াল ন বদলাই আগ্রাবাদর সিডিএ ও হালিশহরের চিহ্নিত কিছু এলাকার বাসিন্দা হল। আগে বৃষ্টির ফানিত ফানিবন্দি থাকতো হয় একদিন, আর এখন আজি নেবেন না ফত্য দিন জোয়ারার ফানিত ভার এ এলাকার বাসিন্দা হল। জোয়ারের প্লাবিত এলাকা পরিদর্শন করছে চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান সমাজসেবক ব্যারিস্টার মনোয়ার হোসেন। সত্যি কথা বলতে যে জিনিসটা বাঁধটা ভেঙে দেওয়া আমাদের আরো বড় ক্ষতি হয়েছে, কারণ যেখানে বাঁধের দরকার ছিল আমাদের যে বাঁধটা আরো দক্ষিণ পাশে ঠিক আছিল, কিন্তু যখন প্রচুর পরিমাণে এখানে বৃষ্টি হয় তখন জলাবদ্ধতা সৃষ্টি হয়, কিন্তু এখন প্রতিদিন জলাবদ্ধতা সৃষ্টি হইতেছে। আপনারা যখন নামার জন্য 5 ফিট জায়গা রাখছেন, 4-5 ফিট জায়গা, ওখানে যদি 20-25 ফিট জায়গা যদি ওইভাবে যদি রাখছেন তাহলে আর কোনো সমস্যা ছিল না। বাটা কাটাও লাগবে না, কিচ্ছু করা লাগবে না, শুধু আসার সময় আটকা দিতেন, যাওয়ার সময় আসলে ভাঙার পর ভাঙিবার পরে যে প্রবলেমটা দেখা যাবে দুইবার হরিয়ানে সকালে হোক বা বিকালে হোক কর্মরত সময় আর কি, কর্মরত যে সময়টা সেই সময়টা বেতন দুর্ভোগ সৃষ্টি হয়। এই যান মনে করেন এখন ইতুন দেয়টা চাই বৃষ্টি আর পরে দেন পরে আসলে 100 বেশি সমস্যা হাজারলে বাইরে না পারে অফিসে যেতে না পারে, যারা প্রত্যেক দিন উঠে বিশেষ করে বাদ যেদিনে ব্যাঙে তারপর এদিন এতদিনে শুরু হয়ে গিয়ে মানে লোক মুখত্ব মনির আর কি হতে সুইচ গেট দিলে মনে ভালো। এর মধ্যে আরও জানান বন্দর কর্তৃপক্ষকে বাদ দিয়ে মহেশখালীর ফানি জাদুঘরে বাদর কারণে ঠেকায় রাইত পারে ইয়ে বলি, কিন্তু 2 বছর পর আই এরা ওনারা জানান সম্প্রতি আর আর মাননীয় মেয়র সাহেব, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং অন্যান্য স্থানীয় কর্তৃপক্ষ ব্যাকুণ মিলিয়ে সিদ্ধান্ত লইয়ে দেয়, যেহেতু এই বাদর কারণে দেখা যেতে এখন আরও সমস্যা বেশি ওর এবং ফানি ওডিলে দিন রাত ফানি ননামের সিদ্ধান্ত রইয়ে রে ইয়ান গত কয়েকদিন আগে অন জানান ভাঙ্গি ফেলাইয়ে ভাঙ্গিয়ে রে হইয়ে দেয় 1 সপ্তাহের ভিতরে স্লুইচ গেট বানাইব অথবা পরিকল্পনা দিব। এর মধ্যে আর এখন দেখির এলাকা তাইয়ে রে মানুষজন আর খবর দিয়ে এলাকা ভিজিট করিবে লাগে বলি এবং আই দেখি দিয়ে আসলে কোনো বৃষ্টি নাই, কিন্তু এটা এখন জ্বরের পানি উড়েস এবং জ্বরের পানি বহুতক্ষণ থাকে সহজে ননাবের সিডি আবাসিক এলাকা সহ ভালো ভালো আবাসিক এলাকা আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা কমার্স কলেজ এলাকা হালি শহর সম্পূর্ণভাবে পানি নিছে এখন তলায় যাচ্ছে এবং তলায় গিয়ে এখন যারা জনসাধারণ হতা হয়ে বুঝলাম দে বাঁধ ভাঙিবার কারণে কোনো ভালো কোনো সুফল নয়, বরং এইবার আরও একখান খারাপ একখান এফেক্ট দেখা যার কীরকম এখন জোয়ার হইলেই পানি চলে গির প্রতিদিনই এখন পানি চলে গির এখন দুইবেলা পানি এগির এখন ওরা জানান আজি রাতে এল দেয় ওনের পবিত্র সবে কদর মানুষজন ফাঁক পবিত্র ইয়ের নামাজ উল্লাই ওনের এই রোজার ভিতরে প্রস্তুতি লোর এখন এই তারা তো ভালো মতো রাতে নামাজও ভর্তিত্ব না, যেহেতু রাতে তার গরমের দিয়ে এড়ে এলাকার মসজিদত পানি থাকিব এখন এই সমস্যাগুলো কীভাবে সমাধান হইব আর খুব জরুরি ভিত্তিতে অগ্রাধিকার ভিত্তিতে চিন্তা করা উচিত, বিশেষ করে সরকার মাননীয় বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী এখন আর মনে হয় সবচেয়ে বেশি অভিভাবকের ভূমিকা পালন করার দরকার। এই চট্টগ্রামের এই যে গুরুত্বপূর্ণ এলাকার জলাবদ্ধতার তলে গিয়ে গই এবং মানুষ বাড়িঘর সারি এড়ে যার গই এবং এড়ে হয়তো বর্ষাকালে কিছুদিন পানীয় কিংবা জলভাটার পানীয় দিনে একবার দুইবার, কিন্তু মানুষের এটা থাকানোর অযোগ্য গিয়ে অনেক চট্টগ্রাম শহরের এখন 3 ভাগের 1 ভাগ বাড়িঘরে এখন পরিত্যক্ত হয়ে যাবে। এই জায়গার মধ্যে মহা পরিকল্পনা গ্রহণ করানো উচিত পদ্মা সেতুর ব্যাপারে যেভাবে জরুরি ভিত্তিতে প্ল্যান লইয়ে ফ্লাইওভার করিবার লেভেল যেভাবে গভর্নমেন্ট জাফাই ফুজছে আর জলবদ্ধতার লেভেলে কিনে আর এইভাবে জরুরি কোনো অগ্রাধিকার না পাইম ইয়ে না আর বোঝ নয়।
আগ ফার্নেসে 100% পরিশোধনের পর টিএমটি প্রযুক্তিতে তৈরি হয় একেএস। বিখ্যাত একেএস টিএমটি বাড়ি আপনার স্থাপনাকে দিতে পারে সর্বোচ্চ সুরক্ষা। একেএস।